তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসাতে কিন্তু কিছুদিন আগে আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো এটা হতো না কোনোদিনও। আর তোমাদের ভালোবাসাটা মানে সবার আগে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 0 থেকে 1K অবধি যে আমার জার্নিটা এই 1 বছরের। তো এই 1 বছরে কী কী হয়েছে আমার সাথে এই ইউটিউবে এসে, পুরোটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইবে ঢুকে দাও, কারণ 2K কামিং টু। ইয়েস, তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমার ক্যামেরা করে দিচ্ছে এই যে আদিত্য। তো বন্ধুরা, তোমাদের প্রথমেই বলে রাখি, আমার কিন্তু 1K কমপ্লিট হতে প্রায় 1 বছর, 1 বছর হয়নি ঠিক, মানে 11 মাস হয়েছে। মানে আমার মাধ্যমিকের 2-3 মাস পরে আমি ভিডিও করা শুরু করি ইউটিউবে। আর মানে ইউটিউবের জার্নি বলতে, যে যখন আমার 0 ছিল, তো ফার্স্ট ব্লগ আমার হয়েছিল কিন্তু মায়াপুরে। মানে মায়াপুরে যেদিন যাই আমি, সেদিন থেকে ভাবি যে ব্লগটা শুরু করে দিই। তারপরে ব্লগ যখন প্রথমটা ছাড়লাম, প্রথম 3 দিনে আমার 100টা ভিউজ এসেছিলো। তারপরে আমি মানে তখন তো ভীষণ মজা, মানে এক মানে 3 দিনে 100টা ভিউজ অনেক ছিল আমার কাছে। তারপরে সাবস্ক্রাইবার প্রায় তাও 12টা মতো হয়ে গেছিলো। এছাড়া আমার বাড়ির আশেপাশে যারা আছে সবাই কিন্তু মানে প্রথম থেকেই মানে সাবস্ক্রাইব করেছিল। যখন আমার 100টা সাবস্ক্রাইবার ফাইনালি কমপ্লিট হয়ে যায়, তাও আমার 20 থেকে 25টা ভিডিও ছাড়ার পরে কিন্তু 100টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল। তো তারপরে 100টা সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে, তারপরে মানে এত আনন্দ হয়েছিল, তারপরে আরও বেশি বেশি করে ডেইলি ব্লগ বানাতে শুরু করি। তারপরে ভাবলাম যে ডেইলি ব্লগে অত ভিউজ আসছে না, মানে ডেইলি ব্লগ অত মানুষ দেখছিল না। তারপরে আর কি দূরে দূরে যাওয়ার চেষ্টা করলাম, মন্দির থেকে শুরু করে ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করলাম। তো তারপরে দেখলাম যে না, মোটামুটি ভালোই ভিউজ আসছে। তখন প্রথম দিকে প্রায় ওই মানে ভালো ভিউজ যদি বলি তাহলে ওই 400-500 অবধি যেত, আর যদি কমটা বলি তাহলে ওই 70-80 এরম করে ভিউজ আসছিল। তারপরে এরম ভিডিও বানাতে থাকি, ভিডিও বানাতে বানাতে প্রায় 3-4 মাস কেটে যায়। 3-4 মাস কাটার পরে আমাদের ফ্যামিলিতে ঠিক হয় যে আমরা পুরীতে যাব। তো পুরীতে যাব যখন শুনলাম, ভাবলাম যে দারুণ দারুণ ব্লগ তো তোমাদের উপহার দিতে পারবো। তাই পুরীতে যেদিন গেলাম, সেদিন শালিমার টু পুরীর একটা ভিডিও ছেড়েছিলাম, যে তোমরা এই পাশে এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা আমি ছেড়েছিলাম। এই ভিডিওটা ছাড়ার মানে পুরীতে গিয়েই এই ভিডিওটা সেদিনই এডিট করি এবং সেদিনই ছাড়ি। তো ছাড়ার মানে কিছুক্ষণ পরেই দেখি মানে ধরো 2 ঘন্টার মধ্যেই 100টা ভিউজ চলে এসেছিল। তারপরে যখন রাত্রে আবার সেটাকে চেক করি, তো তখন দেখলাম প্রায় 500-550 ভিউজ চলে এসেছিল। তারপরের দিন ঘুম থেকে উঠে চেক করার পর আমার মাথায় মানে তারপরের দিনই 1K ভিউজ চলে এসেছিল, বুঝতে পারছো? মানে তখন 1K মানে ভীষণ ব্যাপার একটা, মানে আমার জীবনে যে 1K মানে তখন সাবস্ক্রাইবার কত ছিল, 150+ ছিল। তো তখন মানে এরকম 1K ভিউজ আসা, মানে বুঝতে পারছো তোমরা ব্যাপারটা, মানে কতটা আনন্দ হয়েছিল। তারপরে আরও মানে এনার্জি হয়ে যায় ব্লগ করার। তারপরে পুরীতে আরও 2টো ব্লগ করি। তো 2টো ব্লগে অত ভালো ভিউজ আসেনি। তারপরে যেদিন আমরা ব্যাক করি, তোমরা পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ ধৌলি এক্সপ্রেস করে, তো ওই ভিডিওটাও কিন্তু মানে 3 দিনে 1K হয়েছিল। তো যখন পুরী থেকে চলে আসি, তারপরে কিন্তু আমার সাবস্ক্রাইবার প্রায় 250 হয়ে যায়। তারপরে আরেকটা কথা, যে ইউটিউব সম্বন্ধে কিন্তু তখন আমি অতটা জানতাম না, ঠিক আছে? তো আমি অনেকের কাছ থেকে হেল্প নিই, আমার অনেক দাদারা আছে যারা ইউটিউব করে, এখন আমার থেকে অনেক বড় ইউটিউবার, তাদের কাছ থেকে হেল্প নিই অনেক। তো ওরা আমাকে অনেক মানে অনেক হেল্প করেছে এসব দিক থেকে। তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ হেল্প করার জন্য, তোমরা এভাবে পাশে থাকো। তারপরে পুরী থেকে আসার পর তো ডেইলি ভিডিও বানাতেই থাকি, মানে দারুণ দারুণ ভিডিও তোমাদের দিতে থাকি। তো রিসেন্টলি একটা ধাক্কা হয়। ব্যাপারটা হচ্ছে আমার ফ্যামিলিগত একটা সমস্যার জন্য আমার প্রায় 1 মাস ভিডিও মানে ছাড়া বন্ধ ছিল। মানে আমি ভিডিও 1 মাসে কোনো ভিডিওই আসছিল না চ্যানেলে। তো 1 মাসে ভিডিও আসছিল না, তো আমার সব মানে যারা ইউটিউবার দাদা আছে তোমাদের বললাম, তো তারা কিন্তু আমাকে বললো যে ভাই, তোর তো ভালোই সাবস্ক্রাইবার গেইন হচ্ছিলো, বাট এখন তুই কেন ভিডিও বানানোটা বন্ধ করলি? তো আমি বললাম যে পারিবারিক কিছু সমস্যা আছে, তো এখন হয়তো আর ভিডিও হবে না, আমি ইউটিউবটা হয়তো ছেড়ে দেবো। তো ওরা বললো, দেখ ভাই, যখন তুই এটা শুরু করেছিস শেষ তোকেই করতে হবে। তো আমি সেরমভাবে আবার ভাবলাম যে না, ভাবলাম যে ইউটিউবটা যখন শুরু করেছি তাহলে করি, আস্তে ধীরে যা হবে হোক। তো তারপরে কিন্তু 1 মাস পরে, প্রায় 1 মাসও না 1.5 মাস পরে, আমি একটা ভিডিও ছাড়ি, যেটা হচ্ছে বগুড়াতে গেছিলাম, সেই বগুড়ার একটা ভিডিও ছাড়ি।
তো বগুলার ভিডিওটা 5 দিনে মাত্র 40টা ভিউ এসেছিল, মানে রিচ কতটা ডাউন হয়ে গেছিল এক মাসে বুঝতে পারছো ব্যাপারটা? তো মন আরো খারাপ হয়ে গেছিল। তো তারপরে ভাবছিলাম যে ভিডিও বানাবো না, তারপরে আমাকে একটা দাদা বললো যে দেখ ভাই, ইউটিউবে যেহেতু তুই এক মাস বা দেড় মাস অ্যাক্টিভ ছিলি না, সেহেতু তোর চ্যানেলের রিচ সাধারণটা ডাউন হবেই। তো তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, ডাউন হয়েছে, এটাকে আবার ঠিক করা যাবে ভিডিও ছেড়ে ছেড়ে। তো তারপরে আরও ভিডিও বানাতে থাকি, ভিডিও আস্তে আস্তে বানাই, তো এরকমই 70-75টা ভিউজ আসছিল। তো এখনও এমনকি মানে রিচ ডাউন, মানে আগে যেরকম 500টা ভিউজ আসতো, এখন সেরকম আসে না, 200টার মতো আসে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে ভিডিও এখন বানাচ্ছি, এটা বড় কথা। তারপরে আরেকটা কথা, তো তোমরা জানোই যে আমার ফোনের কোয়ালিটি কতটা বাজে, ঠিক আছে? তো মানে আমার ফোনের নাম হচ্ছে ভিভো Y95, সেটা বড় কথা না যে ফোনের নাম কি, দেখতে হবে ফোনের বয়সটা কত, ঠিক আছে? আমার ফোনের বয়স কিন্তু প্রায় 8-8.5 বছর। তো যাই হোক, তারপরে যখন ভিডিও বানানো আবার শুরু করি, এখন অবধি থামিনি, আর আশা করছি ভবিষ্যতেও থামবো না। তো যতটুকু পারবো তোমাদের সাথে মানে ভিডিও দেওয়ার চেষ্টা করব, সপ্তাহে প্রায় দুটো থেকে তিনটে করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা তো জানো যে প্রত্যেকটা ইউটিউবার না হলেও বেশিরভাগ ইউটিউবারেরই কিন্তু পারিবারিক সাপোর্টটা থাকে না, ঠিক আছে? তো সেরকম আমারও প্রথম দিকে ছিল না। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে মানে বেশিরভাগ মা বাবারা কিন্তু বোঝে না যে ইউটিউবটা আসলে কী। তো আস্তে আস্তে আমার মা বাবা বোঝে, মানে ভিডিও করতে পারবো এইটুকু মানে আছে। তো যাই হোক, এখন মোটামুটি ভিডিও বানাচ্ছি, আর সব দিক ঠিক রেখে কিন্তু ভিডিও বানাতে হচ্ছে আমাকে, কারণ সামনে আমার উচ্চ মাধ্যমিক, সব দিক একদম ঠিক রেখেই ভিডিওটা বানাচ্ছি। আর আরেকটা কথা, সামনের দিকে কিন্তু আমি সেরকম একটা বড় ভিডিও দিতে পারবো না, তার কারণ হচ্ছে জানো তোমরা উচ্চ মাধ্যমিক, তো উচ্চ মাধ্যমিকে সময় মানে চারিদিকে প্রাইভেট থাকবে, আর সেরকম একটা ভিডিও দিতে পারবো না। দেবো না তা বলছি না, হয়তো খুব কম আসবে। যাই হোক বন্ধুরা, তোমরা আমাকে এরকমভাবে সাপোর্ট করতে থাকো, আমি খুব খুশি যে তোমরা আমাকে এক বছর হয়নি এর মধ্যে 1K করে দিয়েছো। অনেকের তো 1.5-2 বছর লেগে যায় 1K করতে। তো যাই হোক, তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর কোনো বন্ধু চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকমই নতুন নতুন ভালো ব্লগ আসতে থাকে এই চ্যানেলে, ব্লগ ছাড়াও আরও নতুন নতুন মজাদার ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আসতে থাকে। চলো নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য বি হ্যাপি, বি সেফ, ফর দ্য বেটার লাইফ, বাই।